নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আজকে আমি আপনাদেরকে জানাবো যে 7ই এপ্রিল বুধ গ্রহ মীন রাশির ঘরে অবস্থান করছে এবং সেটি নিচস্থ। এর ফলে এই চারটি রাশির খারাপ হতে চলেছে। কিন্তু দাঁড়ান, ভিডিওটা পুরো দেখে নিন। অর্থনৈতিক দিকটাকে আপনাকে খারাপ ভাববেন না, অন্য দিক থেকে খারাপ আসতে চলেছে। তো কোন দিক থেকে খারাপ আসতে চলেছে তা ভিডিওতে আমি বলতে চলেছি, তাই ভিডিওটি এতটুকু স্কিপ করবেন না। তার আগে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট, আমি একটি নতুন চ্যানেল খুলেছি, চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে মোটিভেশনাল সমস্ত রকম ভিডিও দেওয়া হয়, এই ভিডিওগুলি আপনারা ওয়াচ করুন, জীবনে এগিয়ে যেতে পারবেন, আমি এটি দায়িত্ব নিয়ে বলছি। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। সাতই এপ্রিল বুধ গ্রহ মীন রাশির ঘরে নিচস্থ অবস্থান করছে, এটা বাস্তব। এবং এটি 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত খারাপ ফল প্রদান করবে। অর্থাৎ 7 থেকে 17 তারিখ পর্যন্ত আপনারা খারাপ ফল প্রদান পাবেন। অর্থনৈতিক দিক থেকে নয় আমি কিন্তু বলছি, কী দিক থেকে আমি আপনাদেরকে বলতে চলেছি। তো আমি এক এক করে আপনাদেরকে বলে দিচ্ছি কী কী সেই চারটি রাশি। প্রথমে যে রাশিটির কথা বলবো, মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকাদের কান ও গলার সমস্যা দেখা যাবে এবং শ্বাসকষ্টও দেখা যাবে। যারা বয়স্ক ব্যক্তি আছেন তাদের শ্বাসকষ্ট দেখার সম্ভাবনা রয়েছে, এবং যারা ইয়ং আছেন তাদের কান ও গলার সমস্যা দেখা যাবে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। এই রাশির ষষ্ঠভাবে বুধের নিচস্থ অবস্থানের জন্য আপনাদের স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও একজিমা, চুলকানি এবং ঘাও হতে পারে। এরপরে যে রাশিটির কথা বলবো, সিংহ রাশি। এই রাশির অষ্টমভাবে দ্বিতীয়পতি এবং একাদশপতি যাওয়ার জন্য এবং সাথে শনির দৃষ্টি পড়ার জন্য আপনাদের শারীরিক প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে শরীর নিয়ে আপনাদেরকে ভুগতে হবে, ব্যথা বেদনা থেকে শুরু করে ছোটোখাটো চোট আঘাতও লাগার সম্ভাবনা রয়েছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। এই রাশির সমস্ত দিক থেকে ভালো, কিন্তু আপনাদের মন মানসিকতাটা আপনাদের নষ্ট হয়ে যাবে। আপনাদের মনের ভিতরে সবসময় একটা ভয় আসবে, টেনশান হবে, এবং এই 7 থেকে 17 তারিখে পর্যন্ত কিন্তু আপনাদের মন চঞ্চল থাকবে। কোনো জায়গায় ডিসিশান নিতে গেলে ভুল ডিসিশান নিয়ে নেবেন, এছাড়াও কারোর সাথে কথা বলতে গেলে উল্টোপাল্টা কথা মুখ ফসকে বেরিয়ে যাবে, যার ফলে আপনাদের শত্রুতা বৃদ্ধিও হয়ে যেতে পারে। এবার আপনাদেরকে আমি বলতে চলেছি এই সব থেকে আপনারা বাঁচবেন কী করে। তো প্রথম যেটি বলবো সেটি হচ্ছে আপনারা সবুজ কালারের বস্ত্র পরিধান করুন, এবং আপনারা কালো তিল দান করুন, এবং কালো বস্ত্র পরিধান করবেন না। এবং এক্ষেত্রে আরেকটি কথা বলে দিই, যদি সবুজ বস্ত্র না পান সেক্ষেত্রে সবুজ রুমাল পকেটে রেখে ব্যবহার করুন, তাতে আপনারা ভালো ফল অবশ্যই পাবেন। তো ভিডিওটা এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।